ঈদুল আজহা পালনের প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নামাজ আদায় করবেন। প্রধান ঈদ জামাত ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মাঠের নিরাপত্তার দায়িত্বে আছে পুলিশ, র‍্যাব, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুরো এলাকা আনা হয়েছে সিসি ক্যামেরার আওতায়। এদিকে ঈদের দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকাসহ সারা দেশে সকালে হালকা বৃষ্টিপাত ও বিকেলে ভারী বর্ষণ হতে পারে বলে জানান আবহাওয়াবিদ। ঢাকাতে আপনার ড্রাই থাকার সম্ভাবনাই বেশি, আর যদি বৃষ্টি হয় হালকা বৃষ্টি হবে, ওই ধরনের ভোগান্তি হবে না। ভারী বর্ষণ যেটা হবে সেটা হচ্ছে বিকেল বা রাত্রে, এবং ঢাকার বাইরে সেটা চট্টগ্রাম সিলেট ওই রিজনে। তবে নদী বন্দরগুলোর জন্য এক নম্বর সতর্ক সংকেত, আর সমুদ্র বন্দরগুলোর জন্য কোনো সতর্কতা নেই বলে জানান তিনি। শাকের আরজু, একুশ টেলিভিশন, ঢাকা।